অবশ্যই ভিডিওর থাম্বনেল এবং কি টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এই স্পিকারটা কি ধরনের একটা স্পিকার। এটা হচ্ছে অ্যামোরিওর একটা স্পিকার, 18 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েল। এই স্পিকারটার প্রাইস হচ্ছে 27,000 টাকা। তো এই স্পিকারটা যদি আমরা সাব তৈরি করি তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি হবে, তো সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটা। তো যারা যারা আসলেও একদম এলাকার মধ্যে টপ থাকতে চাচ্ছেন বা সবার থেকে আলাদা ধরনের মাল করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই স্পিকারগুলো। আমরা যারা রেগুলার কাস্টমার আছি তারা তো সবাই 15,000 টাকা শুরু করে 20,000 টাকার মধ্যে যে 5 ইঞ্চি ভয়েস কলের 18 ইঞ্চি স্পিকার থাকে সেগুলোতে বক্স বলি, থান্ডার পার্ট বলি, তারপরে সাব বলি, সব কিছু আমরা রেগুলারলি ওই ধরনের স্পিকার দিয়ে সবসময় গঠন করি। বাট রিসেন্টলি কিছু কাস্টমার আছে যাদের বাজেট থাকে একদম হাই, যারা এই ধরনের স্পিকার চুজ করে। বাজারে একদম লো থেকে শুরু করে হাই ধরনের স্পিকার আছে, ঠিক আছে? কারণ স্পিকারের কোয়ালিটি যত বেশি থাকবে আপনাদের কনফিউজও তেমন তৈরি হবে। তার জন্য বর্তমানে বাংলাদেশে এটাই একমাত্র একটা স্পিকার যেটা আছে এক কোয়ালিটি এবং কি 18 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েল। আপনারা যদি এই স্পিকারটা নিয়ে যদি আপনারা সাব তৈরি করেন প্লাস থান্ডার বার তৈরি করেন, দুই ক্ষেত্রে আপনারা অনায়াসে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। আবার অনেকে বলতে পারে যে এই স্পিকারটা কিনলাম, এই স্পিকারটা কেনার পরে যে বক্সটা বানাবো তো সেটা বাজানোর জন্য তো অনেক দামি একটা এমপ্লিফায়ার কিনতে হবে, তো সেক্ষেত্রে বেশি বাজেটের এমপ্লিফায়ার কিনতে হবে না। এখন বর্তমানে বাংলাদেশে যে টপ এবং কি সব থেকে ভালো সার্ভিস দেওয়া যায় সাউন্ড সেটা হচ্ছে ফেডিকো। আপনার ইচ্ছা করলে ফেডিকোর 12,000 এমপ্লিফায়ার আপনারা ইউজ করতে পারেন, যেটা প্রাইস এখন অনেকটা রিজনেবল প্রাইস, যেটা প্রাইস 65,000 থেকে 68,000 টাকার ভিতরে। আপনারা সেই এমপ্লিফায়ার দিয়ে অনায়াসে এই স্পিকারটা লোড দিতে পারেন। আমার মনে হয় না যে এটা যে সাব তৈরি করা হোক বা এখানে বি মডেল বক্স তৈরি করা হোক, তারপরে আপনার থান্ডার বার তৈরি করা হোক, যেটাই তৈরি করা হোক, যদি এটা স্পিকারটা যদি বাজে আমার মনে হয় না যে আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে। কারণ এই স্পিকারটা 18 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েল আর 380 ম্যাগনেট, মানে সাধারণ একজন মানুষ এটা উঁচা করতে পারবে না, ঠিক আছে? এটা মানে যে উঁচা করাটা মানে একটা মানে হার্ড হয়ে যায়, আমি নিজে যাই তারপরে এটা ট্রাই করছি, এটা বলার মতো না। তো স্পিকারের কোয়ালিটি আমি এই কারণে দেখাইতেছি কারণ অনেকের চাহিদা থাকে যে হাই কোয়ালিটি আমরা সাউন্ড সিস্টেম তৈরি করব, তো কোন জায়গায় গেলে কী ধরনের স্পিকার থাকে এগুলো আমরা জানি না। তো স্পিকারটা হচ্ছে সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে, অবশ্যই আপনারা এদের থেকে এই স্পিকারটা মানে পারচেস করতে পারেন। এখনও তাদের কাছে এই স্পিকারটা অ্যাভেলেবল আছে এবং কি প্রায় 2-1 দিন পরপরই এই স্পিকারটার সেল হচ্ছে। তো আপনারা চাইলে ওই স্পিকারটা দিয়ে সব কিছু ভালোভাবে মানে তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে ফুল রেঞ্জের বক্সও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অনেক হাই বাজেট হয়ে যাবে। তো এটা দিয়ে আমি সাজেস্ট করি ফুল রেঞ্জের বক্স না, এটা দিয়ে সাজেস্ট করি আমি সাপের ক্ষেত্রে বা যারা হাই কোয়ালিটি থান্ডার বার তৈরি করে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর সাবের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর পেপারগুলো দেখতে পাচ্ছেন এমবোস পেপার। আর স্পিকারের কোয়ালিটি বলতে কি এই স্পিকারটাতে যে ওয়াট দেওয়া আছে সেটা হলো 3000-এর উপরে ওয়াট। আপনারা 5 লেভেলের মানে একটা কিক পাবেন। আর স্পিকারের উপরে স্পাইডার দেখেন, তাদের এটা পেপার দেখেন, ঠিক আছে? সবগুলো একদম জেনুইন আর ওয়াটারপ্রুফ। এখানে আপনারা যে এমবোস পেপারের যে জিনিসগুলো দেখতে পারতেছেন পেপারগুলো দেখেন কতটা গর্জিয়াস। এমনি এরকম কোনো লোকাল স্পিকার এগুলো পাবেন না। এবং কি স্পিকারের উপর যে পেপার সেগুলো এমনিতেও মানে যে আঠা দিয়ে তো লাগানোই হয়েছে, তারপর আবার দেখতে পারতেছেন দুইভাবে আপনার সেলাই করে দেওয়া হয়েছে, তার মানে বোঝেন এই স্পিকারটা কী পরিমাণ মানে হার্ড লেভেলের একটা ব্যাস প্রোভাইড করে। অবশ্যই ফেডিকো 12,000 দিয়ে আপনারা এটা লোড দিতে পারেন, তার থেকে বেশিও আপনারা লোড দিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। তো এটা আপনারা সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার পাবেন। তো স্পিকারটা দুই জায়গায় অ্যাভেলেবল আছে, আমরা জানি এখন সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার এলেঙ্গা আবার সখীপুর দুইখানে দুইটা শাখা তৈরি হয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই সখীপুর থেকে আপনারা নিতে এলেঙ্গা থেকে আপনারা নিতে পারবেন, আর যারা ভিতরে আসছেন তারা অবশ্যই সখীপুর থেকে নিতে পারবেন। তো আমি আশা করি এলেঙ্গা থেকে নেবেন, আপনারা এলেঙ্গা থেকে সুবিধা হবে, কারণ এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম পাশেই। যারা দূরে থেকে আসবেন তারা মাল ফিটিং করে ওইখান থেকে কুরিয়ার সার্ভিস আপনারা বাংলাদেশের 64 জেলায় নিতে পারবেন। তো স্পিকারটা কেমন লাগলো বেসলি কমেন্টে জানাবেন, আর যাদের বাজেট যেরকম অবশ্যই সেরকম জানাবেন। নিত্য নতুন প্রতিনিয়ত আপলোড করা হয় ভিডিও, বাংলাদেশের যত স্পিকার এমপ্লিফায়ার ক্রস ওভার যত আছে সাউন্ড সিস্টেম জগতে সব কিছু নিয়ে ভিডিও তৈরি করা হয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে রিপ্লাই ভিডিও দেওয়া মানা যাবে। তো এই যে এখন যে আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন এটা আমার সেকেন্ড চ্যানেল, ঠিক আছে? আপনারা ভিডিও দেখে কখনো বুঝবেন বলবেন না যে এটা কপি করা হয়েছে বা এটা অন্য জায়গাতে ডাউনলোড করা হয়েছে। তো MSI BD ব্লগ এটা আমার মেন চ্যানেল এবং কি MSI BD ব্লগ 2 যেটা এটা আমার সেকেন্ড চ্যানেল। তো দুই চ্যানেলে ভিডিও আপলোড হবে, বাট এই দ্বিতীয় যে চ্যানেলটা তো এই চ্যানেলে যে কম্পিটিশন ভিডিওগুলো মানে কোন স্পিকার কোন মানে সাউন্ড সিস্টেম ভালো এইগুলো নিয়ে বেশি ভিডিও হবে। তো আপনারা এই চ্যানেলটা একটু বেশি ফলো রাখবেন। আর মেন যে চ্যানেল সেখানে শুধু প্রোগ্রামের ভিডিও এবং কি যত বক্স ফিটিংয়ের ভিডিও আছে সব কিছু ওইখানে যাবে। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।